আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। দিনকে স্কুলে নামিয়ে দিয়ে এখন হচ্ছে আমি বের হয়েছি টুকিটাকি শপিংয়ের জন্য, বাসায় আর যাইনি, ডাইরেক্ট এখানেই চলে এসেছি বুটসে। এটা আমাদের ঘরের সামনে একদম। তো আমার শ্যাম্পু কন্ডিশনার এগুলো শেষ হয়ে গেছে, তো ভাবলাম যাবার পথে ঘরে নিয়ে যাই, আর যদি ঘরে চলে যাই তখন কিন্তু আর বাইরে আসা হবে না। তো এই যে ওসি মিরাকেল ময়েস্ট, এটাই বর্তমানে আমি ইউজ করছি বেশ কয়েক বছর থেকেই, আমার কাছে ভালোই লাগছে। আগে একটা সময় ছিল যখন মানে এক্সপেরিমেন্ট করতাম, এটা সেটা ইউজ করতাম, এখন আর আসলে ভালো লাগে না। বেশ কয়েক বছর থেকেই আমি একই শ্যাম্পু ইউজ করছি বা একই ব্র্যান্ডেডটা ইউজ করছি, হয়তো বা এক এক সময় দেখা যায় এক একটা নিয়ে যাই। যেমন এখানে কালারের আছে, আর এটা হচ্ছে ভলিউম, যাদের চুল একটু পাতলা তখন মানে এটা ইউজ করলে একটু ভলিউম হয় আর কি। তো এটা এই ব্র্যান্ডের মধ্যে আর কি নানান ধরনের আছে, তো প্রাইসও ভালো, £6 করে মনে হয় বড় যে ইয়েটা থাকে সেটা পাওয়া যায়, আর কন্ডিশনারও মনে হয় এরকমই। আর মাঝে মাঝে বুটসে তারপরে যে কোনো স্টোরে আসলে অফারে দেয়, তখন মানে কিনতে সুবিধা হয়, বাট আজকে আর দেখলাম যে কোনো অফারে নেই। তো এই যে আমার শ্যাম্পু নেওয়া হয়ে গেছে, তো এখানে দেখলাম ওজির আরেকটা এসেছে, ব্লন্ড হাইড্রেশন। তো ব্লন্ড যাদের চুল তাদের জন্য মনে হয় এটা এসেছে, পার্পল শ্যাম্পু মনে হয় এটা। কালার চুলের জন্য পার্পল শ্যাম্পু কিন্তু বরাবরই অনেক ভালো। তো আমি বেশ কয়েক বছর হয়ে গেছে চুলে আর কোনো কালার দেইনি, যেহেতু লাস্ট টাইম দেওয়ার পরে আমার কিন্তু চুল একদমই ড্যামেজ হয়ে গেছে, আর হাফ হয়ে মানে পড়েই গেছে এরকম অবস্থা। তারপর থেকে বলেছি যে চুলে আর কোনো কালার টালার কিছু দিব না ইনশাল্লাহ। তো এখানে আরেকটা সিরামও দেখতে পারলাম, তো এটা মনে হয় কার্ল যাদের চুল তাদের জন্য। তো একটু দেখছিলাম, আসলে সময় করে ওইভাবে যাওয়াও হয় না, আর শ্যাম্পু যে দেখে দেখে মানে ধরে ধরে দেখবো সেটাও আজকাল আর হয় না। তো এখানে দেখলাম আরও একটা, এটা আমার নিয়ে আসার কথা ছিল, দেখলাম যাদের চুল মানে একদম ড্যামেজ, তো এটা নাকি ইউজ করার সাথে সাথেই মানে রেজাল্টটা পাওয়া যায়। তো নেক্সট টাইম গেলে এটা একটু ট্রাই করবো, আমার কাছে বেশ মানে ভালো লেগেছে এটা। তো আমার কিছু রাবার ব্যান্ড লাগবে, তো এখানে দেখছিলাম। আর এই যে রাবার ব্যান্ডগুলো, এগুলো কিন্তু আসলে ইউজ না করাটাই ভালো, অ্যাভয়েড করাটা ভালো, যেহেতু এগুলো প্রচুর পরিমাণে চুল ছিঁড়ে। আর যারা কিনা মানে আমার মতো রাত্রে চুল বেঁধে ঘুমানোর অভ্যাস, তাদেরকে বলবো মানে অবশ্যই অ্যাভয়েড করার জন্য। আর এগুলোর বদলে এই যে কাপড়ের যে হেয়ার ব্যান্ডগুলো থাকে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, আর এই টাইপের আসলে ইগনোর করাটাই ভালো। আমি এখন আর এই টাইপেরগুলো নেই না, অকেশনালি আসলে ইউজ করি যখন চুলটাকে খুব টাইট করে বাঁধতে হয়। আর এরকম সার্টিন কাপড়েরগুলো তো আরও ভালো, যদিও বা এগুলো মানে তেমন একটা টাইট হয় না মানে চুল বাঁধলে, তারপরেও আমার কাছে মনে হয় যে অনেকটাই ভালো এই ব্ল্যাক রাবার ব্যান্ডগুলো থেকে। তো এটাও কিন্তু আরেকটা মানে মাঝামাঝি চুল ছিঁড়ে তারপরেও এরপরে মানে একটু টাইটও থাকে যখন মানে বাঁধা হয় আর কি। তো এখন এইটাই নিয়ে নিলাম। তো বুটস থেকে বের হয়ে এসেছি টুকিটাকি শপিংয়ের জন্য, আমার কিছু টমেটো লাগবে আজকে। তো অনেক দিন হয়েছে আসলে টমেটোর টকটা খাওয়া হয়নি, তো ভাবছি আজকে রান্না করব দুপুরে। তো এখানে টমেটোগুলো খুবই ফ্রেশ থাকে, মানে সেন্সবেরিজ তারপরে ওয়েটরোজ এগুলোর থেকে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন, একদম মানে লাল রঙের একদম পাকা পাকা টমেটো। আর অনেক ধরনের কিন্তু এখানে টমেটো আছে, তো এখানে একটা দেখলাম একদম ফুলের মতো, তো এটা আসলে নামটা কি আমি জানি না, হয়তো বা কোথাও লেখা ছিল, একটু দেখলে হয়তো বা পেয়ে যেতাম। তো এগুলো অনেক কিউট ছিল।
এই সবটাই যখনই আসে আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু তাজা ফ্রেশ সব কিছু একসাথে দেখতে পাওয়া যায় আর মনে হয় যে সব কিনে বাসায় চলে যায়। তো আলহামদুলিল্লাহ সবটা বরাবরই আমি বলি আমাদের ঘরের কাছে থাকাতে এত ভালো লাগে, যখন মানে এখান থেকে মুভ হয়ে যাব আমি এই স্টোরটা খুব বেশি মিস করব। তো এখন হচ্ছে কিছু ঢেঁড়স নিয়ে যাচ্ছি আর ভেন্ডি ঢেঁড়স, আমরা তো ঢেঁড়সই বলি। তো আজকে প্ল্যান হচ্ছে এগুলো দিয়ে ভাজি করব, আমার ইজান দিন দুজনেই বেশ পছন্দ করেন, আমারও ভালো লাগে। মাছ মাংস থেকে আমার কিন্তু শাকসবজি বেশি পছন্দ, ছোটোবেলা থেকেই কিন্তু আমার শাকসবজির প্রতি একটা আলাদা মানে দুর্বলতা ছিল। আব্বা আমাদের ঘরে পছন্দ করতেন মাছ আর আমরা ছিলাম হচ্ছে মানে ভেজিটেরিয়ান বলা যেতে পারে, যেহেতু আমার আম্মাও কিন্তু শাক ভাজি টাইপের জিনিস খুবই পছন্দ করতেন। আব্বা ছিলেন মানে মাছ আর মাংস এই দুইটার প্রেমিক আর আমরা ছিলাম মানে শাকসবজি প্রেমিক। এই ড্রিঙ্কসটা বেশ ভালোই চলছে, রমজান থেকেই দেখলাম বেশ পপুলার, মনে হয় এর আগেও ছিল বাট এটা রমজানেই আমার চোখে পড়েছে। আমি মাত্র একটা ফ্লেভারই ট্রাই করেছিলাম অরেঞ্জের, বাট অরেঞ্জটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট আজকে খুঁজছিলাম যে লাইচি বা লেচুর যে ফ্লেভারটা যদি পেয়ে যেতাম। আর এই টাইপের জেলি ড্রিঙ্ক কিন্তু আমার বরাবরই অনেক পছন্দের। তো যাই হোক, লাস্ট ব্লগে আপনাদের সাথে আমার ঘরে টুকিটাকি শপিং শেয়ার করেছিলাম আর সেই ব্লগটা আপনারা অনেকেই মানে খুব বেশি পছন্দ করেছেন। আর আপনাদের কাছে একটা অপিনিয়ন চেয়েছিলাম যে আমি আলু ও পেঁয়াজ রাখার জন্য বাস্কেট কোনটা রাখবো, সেই ব্লগে আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন আর সবাই বলেছেন কালো মানে বাস্কেটগুলোর কথা। তো আমিও সেটাই ডিসাইড করেছি আপনাদের সবার কথা অনুযায়ী যে এটাই রাখবো, আর যে মানে অন্য যে সাদা রঙের বাস্কেটটা ছিল সেটাও রিটার্ন করবো না, আপাতত রেখে দিব আর ভবিষ্যতে যদি কোনো কিছু কাজে লাগে বা লাগানো যায় তখন আর কি লাগা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ডিসিশন নিতে হেল্প করেছেন। অনেক সময় আসলে মাথায় কাজ করে না, এটা সেটা কিনে নিয়ে আসা হয় আর সবাইকে জিজ্ঞেস করি আসলে ঘরে প্রথমে, আর সবার যখন ভোটিংটা মানে 50-50 হয়ে যায় তখন মানে কনফিউশনটা আরও বেশি বেড়ে যায়। আর গার্ডেন ফার্নিচারের কথাও আপনারা বলেছেন, তো অনেকেই বলেছেন যে সোফা টাইপের যে আউটডোর ফার্নিচার থাকে সেটা সুবিধা হবে। তো ইনশাআল্লাহ দেখা যাক, সামার এখনও তো আমাদের মানে ইংল্যান্ডের ওয়েদারটা মানে কাটিয়ে উঠছে না, এরকম মানে সামার আসার কোনো চান্সই নেই, শুধু মেঘ বৃষ্টি তুফান এরকমই চলছে। তো ইনশাআল্লাহ ওয়েদারটা একটু ভালো হয়ে যাও, কারণ আমরাও ঘরটা একটু গুছিয়ে নিই তখন মানে একদম ডিসিশনটা নিয়ে নেব। বাট আমার প্ল্যান আছে যাতে মানে দুটাই নিব, ডাইনিং টেবিল চেয়ারের মতো যেটা সেটা আর হচ্ছে কর্নার সোফা সেট যেটা থাকে সেটাও মানে নেওয়ার প্ল্যান আছে, যেহেতু আমাদের গার্ডেনে হচ্ছে মানে ডেকিং করা আছে দুই সাইডে, মানে বড় এক সেট আর ছোটো এক সেট মনে হয় রাখা যেতে পারে। তো ইনশাআল্লাহ যখনই যা করি আপনাদের আজকে নিয়েই করবো বা আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে আসার পরে ঘরে রান্নাবান্না করলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, হঠাৎ মনে পড়লো যে একটা কিছু বানিয়ে খাই, পিঠা চিড়া এরকম। আসলে বিকেলবেলা এখন আর নাস্তাপাতি বানানো হয় না, যেহেতু বাচ্চাদের মানে স্কুলের রানটা থাকে, ওদেরকে খাওয়ানো গোসল করানো হোমওয়ার্ক করানো বেডে নেওয়া, তো এই সময়টা একটু দৌড়ের মানে দৌড়ের উপরে চলে যায়। তো আজকে ভাবলাম যে না আমি একটু কিছু বানিয়ে নিই আর ঝটপট কী বানানো যায় সেটাই চিন্তা করছিলাম। তো এই রেসিপিটা বেশ কয়েকদিন থেকেই আমার সামনে শুধু আসছিলো ইউটিউবে আর এটা কিন্তু আমার কখনোই আগে ট্রাই করা হয়নি। তো আজকে ভাবলাম যে এত ইজি কেননা ট্রাই করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের সিলেটিদের যে নুনের বড়া সেটাই আর কি, বাট এটা হচ্ছে নুনের মানে তেলের পিঠার মতো আর কি, করে একদম গুলা গুলে তারপরে সেটা বানানো হয়। তো যখন মানে প্রিপারেশনটা নিচ্ছিলাম তখন আর রেকর্ড করার কথা একদমই মনে ছিল না, হঠাৎ করেই মনে পড়লো যে কেননে অল্প স্বল্প রেকর্ড করি। যদিও বা এই পিঠাটা আমি একদম প্রথমবারের মতো বানাচ্ছি, বাট আমার কাছে এত ভালো লেগেছে আর এত ইজি মনে হয়েছে। তো আপনারাও হয়তো বা অনেকেই এটা রেসিপি জানেন, আর যারা কিনা জানেন না আমি একটু মুখে বলে দিই, একদমই ইজি, মাপঝুকের আসলে তেমন একটা প্রয়োজন পড়ে না, আমিও আমার পেঝুকে আসলে দেইনি। তো আমি হচ্ছে এক কাপ দিয়েছি চালের গুঁড়া আর দেড় কাপ দিয়েছি হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার আর দিয়েছি আদা আর হাফ মানে বড় একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি একদম ব্লেন্ড করে নিয়েছি সাথে একটা কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ আদা আর হচ্ছে পেঁয়াজ তিনটা একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে হচ্ছে এক কাপ চালের গুঁড়া দেড় কাপ ময়দার মধ্যে একটু সুন্দর করে গুলে তারপর হচ্ছে এরকম একটা থকথকে ব্যাটারের মতো বানিয়ে নিবে।
স্বাদমতো লবণ আর হাফ টিস্পুন হলুদের গুঁড়া, তারপরে এটাকে রেস্টে রেখে দিবেন আধা ঘন্টার জন্য। আর তারপরে হচ্ছে এরকম আর কি ডুবো তেলে ভেজে নেবেন। খুবই সহজ আর খুবই কম উপকরণে আসলে এটা বানানো হয়, আর খেতেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে নুনের বড়া বানাতে গেলে তখন দেখা যায় যে ডোটা বানাতে হয়, মাখাতে হয়, তারপরে কাটতে হয়, তারপরে হচ্ছে তেলে ফ্রাই করতে হয়, আর এটা হচ্ছে একদম মানে শর্টকাট, শুধু গুলাটা গুলেই তারপরে মানে ঝটপট আর কি বানিয়ে খাওয়া যায়। তো বেশ ভালো একটা আইডিয়া, গ্যাসটা আসলে ঝটপট মানে বানিয়ে সার্ভ করা যাবে। তো এই যে আমার সব কয়টা তেলের নুনের পিঠা তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, লাস্ট ব্লগে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে হেল্প করার জন্য। তো এই যে আমার তেলের পিঠা একদম তৈরি হয়ে গেছে, আর এটা এগুলো কিন্তু খুবই মজার ছিল। এখনও যারা ট্রাই করেনি আমি মাস্ট বলবো একদিন হলেও ট্রাই করবেন। তো আজকের মতো আমি বুশরা এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।